চট্টগ্রামের বলহালি উপজেলা প্রাণকেন্দ্র উপজেলা সদর তাহের প্লাজা মার্কেটের দ্বিতীয় তলাত আকর্ষণীয় ডিজাইন ও উন্নত মানের মনে রেখো সুজু জেন্টস কর্নারের শোরুম উদ্বোধন করা হয়। মার্চর 20 তারিখ সোমবার বিকালে মনে রেখো সুজ ও জেন্টস কর্নারের শোরুম উদ্বোধন করছি পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। এই মনে রেখো আজ যে উদ্বোধন করার এটা আমি দেখলাম যে শহরের যে সমস্ত জিনিসপত্র আছে ইয়ার তো উন্নত মানের জিনিস এখন বলহালি দেখছি। তো বলহালির আমি আজ এই দোয়ানোর উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি, আশা করি এই দোয়ান তারা ব্যবসায়িক মনোভাব লয়ে এগিয়ে যাব এবং গ্রাহকর চাহিদা অনুযায়ী তারা মাল সরবরাহ করতে সক্ষম হইব। যে হস্তকরি শহর জমফরে এই জিনিস যদি এটা পাওয়া যায় বলহালি পাওয়া যায় তাহলে হস্তকরি আর তারাতে সরজন করতে না। এই সময় এটা উপস্থিত আছিল পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর আলম, হাজি নাসার আলী, ইসমাইল হোসেন আবু, মাহমুদুল হক, জুবাইদা বেগম, শাহনাজ পারভীন নীলু, পরিচালক শামসুল আলম বাবু, আবু আক্তার, বেলাল মোহাম্মদ সাইফুদ্দিন, হাফিজুর রহমান কুকন, নুরুল আফসার, মোহাম্মদ আরশাদ শয় আরও বহুত কেউ। এটা শহর টাউনের নিজে যে দামে ভাই এত ভালো দামে ভালো মানের জুতা পাওয়া যায়। তারা রেগুলার মোটামুটি শহরের তুলে মার্কেট করি আর বন্ধু যে আজ এখানে শোরুম খুললি বলহালিবাসী আমার আরও উপকৃত হয়। তাহলে আজ ফল শুভ উদ্বোধন করলাম আর বন্ধু আমার আব্বা আমাকে অনেক সুন্দর জুতা কিনে দিয়েছে রে, অনেক সুন্দর জুতা আপনারা কিনতে পারেন। শোরুম উদ্বোধন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করছি মোহাম্মদ সেলিম উদ্দিনী। আগে অতীতে অনার কাপড় চোপড় প্রসাধনী কসমেটিক সহ বিয়াগিন আসিল, এখন আর জুতা এবং জেন্টর সমস্ত আইটেম লই উপজেলা তাহের প্লাজা দ্বিতীয় তলা সাবেক দিয়ে আবুধাবি স্টোর আসিল, এর মিলে আর বিশাল স্পেস তৈরি এই মনে রেখো শুজ ও জেন্টস কর্নার খুললি আর আশা করছি মনারা আর অতীতের মতো সবসময় আর ফাঁসা থাকবেন। বিগত 2 বছর আগে আর কান বলহালি নিয়ে মনে রেখো শোরুম করছি, ওনারা যে দূর ভাত যে দূর আর ভালো কালেকশন দিবে আর চেষ্টা করছি। এখন আর যেহেতু জুতা ও কালেকশন আর তো শর্ট আসিল আর আরেকখান স্পেস লই দুই তালার মধ্যে একখান ভালো মানের জুতার একখান শোরুম উদ্বোধন আজ উদ্বোধন করছি। C+ TV চট্টগ্রাম।